প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। জমজমের পানি বহনের নতুন নিয়ম। সৌদি আরবে ভ্রমণ করতে চাইছেন, তাহলে কী ধরনের ব্যাগেজ আপনি ব্যবহার করতে পারবেন তা জেনে রাখা উচিত, কারণ 6 ধরনের ব্যাগেজ আপনি সঙ্গে নিতে পারবেন না। এদিকে জমজমের পানি সঙ্গে করে নিয়ে আসতে চাইলেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে, জানিয়েছে আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ। গত 23 এপ্রিল জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক টুইটে 6 ধরনের ব্যাগেজ বহনে বিরত থাকার পরামর্শ দেয় যাত্রীদের। এগুলো হলো দড়ি দিয়ে বাঁধা ব্যাগ, কাপড়ে মোড়ানো ব্যাগ, বৃত্তাকার বা অস্বাভাবিক আকারের ব্যাগ, টিকিটে যে পরিমাণ ওজন বহনের কথা বলা হয়েছে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন ব্যাগ, কাপড়ের লাগেজ, লম্বা স্ট্র্যাপ বা ফিতাসহ ব্যাগ। জমজমের পানি বহনের বেলায় 12 মে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জমজমের পানি বহন করতে চাইলে যাত্রীদের কিছু নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে। এগুলো হলো মূল বিক্রয় কেন্দ্রগুলোর কোনো একটি থেকে জমজমের পানির বোতল কিনতে হবে। মূল অর্থাৎ চেকড লাগেজের ভেতরে জমজমের পানির বোতল রাখা যাবে না, বোতলটি 5 লিটারের হতে হবে। সৌদি আরব থেকে ওমরাহ করে যাওয়ার সময় একজন কেবল একটি করে বোতল সঙ্গে নিতে পারবেন। এছাড়া নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ রেজিস্ট্রেশনের প্রমাণ দেখাতে হবে। ব্যাগ হারিয়ে গেলে সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক টুইটে জানিয়েছে, ব্যাগ হারিয়ে গেলে, নষ্ট হলে বা আসতে দেরি হলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে যাত্রীদের। 15 এপ্রিল এক টুইটে GACA জানায়, এ বিষয়ে দিনরাতে যে কোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।